এভরিওয়ান, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে শনিবার, তো আজকে আমার সাইড আছে অ্যাক্রোপলিস মল। তো আমি এখন পালপাড়া স্টেশনে ঢুকে গেলাম। তো পালপাড়া স্টেশন থেকে আমার ট্রেন আছে হচ্ছে 10:02, 9:58 তো টাইম, বা ঢুকতে ঢুকতে 10:02, এটা হচ্ছে গেদে লোকাল। আর এই ট্রেনটা শিয়ালদায় গিয়ে পৌঁছাবে 11:30। সেখান থেকে আমি আবার বালিগঞ্জ যাব, বালিগঞ্জ থেকে অ্যাক্রোপলিস। তো আজকে থাকো, আজকে আমার পুরো ভিডিওটাতে আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে একটাই কথা বলার, যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু ভিডিওটায় ভীষণ ভালো একটা টিপস থাকবে, সেই টিপসটা স্কিন কেয়ার রিলেটেড থাকবে। তো আমরা ফেস প্যাক কেন ইউজ করবো সেই বিষয় নিয়ে আজকে কথা থাকবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রেনটা এখন শিয়ালদা ঢুকে গেল, মোরলেস এখন বাজে 11:40, শিয়ালদায় ঢুকছে ট্রেনটা প্ল্যাটফর্মে। আজকে আর আজকে দিয়েছে এটা 7 নম্বরে, তো 7 নম্বরে আমরা ঢুকছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের ভিডিও আমার আগে এই ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে, তোমরা যদি আমার ভিডিওতে গিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পারবে। শিয়ালদা স্টেশন নিয়ে আমার ব্লগ দেওয়া ছিল এবং সেটা খুব ভালো ভিউজ হয়েছিল। ঢুকে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। এখন আমি সাউথের থেকে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেও একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, এখানেও একটা সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 4 নম্বর। আর এখানে হচ্ছে সাউথের দিকে যাওয়ার রয়েছে, এখানে বোর্ড থাকবে। আর এই পাশটাও খুব সুন্দর, সব দোকানপাট রয়েছে, মেন রাস্তা, বিরাটের রাস্তা। এখন শিয়ালদায় কিন্তু মেট্রো স্টেশন চালু হয়ে গেছে, 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কিন্তু পানীয় জলের রাস্তা, আর এই পাশ দিয়ে কিন্তু পর পর খাবারের দোকানগুলো রয়েছে। এবার যদি আমরা এদিকটা আসি, এদিকে অঞ্জলি দিয়ে রাস্তাতে রুম পাচ্ছি, এখানে পাচ্ছি 6 নম্বর, রামপুরহাট নিয়মো দাঁড়িয়ে আছে 6 নম্বরে, এরপরে আছে 7 নম্বর, ক্লকস রয়েছে। আর ওইটা হচ্ছে সাউথের লাইনের ব্যানার, আর এইটাও হচ্ছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এটা শিয়ালদা নর্থ স্টেশনগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমি এইখান থেকে, এটাও হচ্ছে শিয়ালদার মেন গেট, এই গেট দিয়ে কিন্তু বেরিয়ে বিগ বাজার সাইড দিয়ে বেরোনো যায়, এটা হচ্ছে শিয়ালদার মেন গেট। এটা হচ্ছে শিয়ালদার সাউথ শাখার ট্রেনের বেন্ডিং, এবং এখান থেকে কিন্তু রাতে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হয়। দূরপাল্লার ট্রেনের মধ্যে কিন্তু এই একটা 11 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 12 নম্বর, 13 নম্বর দার্জিলিং মেল, তারপরে পুরী যাওয়ার ট্রেন, সব কিন্তু এই কম্পার্টমেন্টগুলোতে, হ্যাঁ এই এইগুলোতে কিন্তু সবাই ফাঁসে। আর এই পাশটা চলে আসছে নিলাম ফুড সেন্টার আছে, ওয়াও মোমো আছে। আর এই জিনিসগুলো একটু দেখে দিই, এটা কিন্তু শিয়ালদার শান, খুব সুন্দর, দেখো কত সুন্দর ছবিগুলো সব শিয়ালদায় দেওয়া রয়েছে, সারা কলকাতার ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। দক্ষিণেশ্বর, ইডেন গার্ডেন, ফার্স্ট মেডিকেল কলেজ অফ কলকাতা, এখানে একটা মল আছে বাজার কলকাতা, এখানে একটা ছাতার দোকান আছে মহেন্দ্র দত্তের সঙ্গে,
আর এটা হচ্ছে সাউথ প্ল্যাটফর্ম। এই যে ঢুকে গেলাম সাউথে, চাল্লা সাউথ। তো আমি একটু এইদিকে কিছুটা মল আছে, এই মলগুলো একটু দেখিয়ে দিই। চন্দনি পালসের শপ চলছে, এই ওপরটায় বাজার কলকাতা আছে, ওই যে বাজার কলকাতা, এই ওপরটায় কিন্তু খুব সুন্দর মল হয়ে গেছে, কিছু চন্দ্রের উপরে সবই হয়েছে। আর এখানে কিন্তু পর পর এক্সে বারকারে এক্সে বারকারে খুব সুন্দর সুন্দর দোকান হয়েছে। আমি আজকে ১৫ নম্বর থেকে শুরু করে ওখানে ২০ নম্বর অব্দি আছে, তো এই ট্রেনটা এখন আমি উঠছি। নেমে গেলাম, বাড়িগঞ্জ স্টেশনে আমি এখন দাঁড়ানো। তো ওইখান থেকে আমি এই যে উড়ালপুরটা থেকে এখন আমি ধরবো অটো অ্যাক্রোপলিস যাবো। তো ফ্রেন্ড, এই হচ্ছে অ্যাক্রোপলিস মল। এই যে সিনেপলিস, স্পেন্সার, সুপারস্টপ, নাইকা, মার্লিন গ্রুপের এই বিল্ডিংটা আছে, এই অ্যাক্রোপলিস মলের বাইরেটা। আমি এখন ঢুকছি ভেতরে। আজকে অ্যাক্রোপলিস মানে নিচে প্রমোশন চলছে, গাড়ির প্রমোশন। আর এই হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরের শপগুলো রয়েছে, পরপর শপগুলো রয়েছে সেকেন্ড ফ্লোরে। একটা থাই স্পা রয়েছে, স্পেন্সার, সুপারস্টপ পেছনে। আমি স্টোরে ঢুকলাম, ঢুকে গ্রুমিং ট্রুমিং করে আমার কাউন্টারে পিএস। এভরিওয়ান, তো আজকের ভিডিওর টিপস হচ্ছে ফেস প্যাক। আমরা কেন ফেস প্যাক ইউজ করবো? ফেস প্যাক আমাদের অতি অবশ্যই ইউজ করা দরকার। এভরি 15 ডেজের মধ্যে আমাদের একবার করে ফেস প্যাক লাগাতে হয়। ফেস প্যাক লাগালে স্কিনের যে ডিপ ট্যান বা আনইভেন টোনস থাকে সেটাকে সরিয়ে দিয়ে স্কিনটাকে ইভেন টোন করে। আর ফেস প্যাকের কাজ হচ্ছে স্কিনের ড্যাশ সেল তুলে দেওয়া আর স্কিনটাকে হাইড্রেটিং রাখা, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসা। যেমন আমরা সবসময় ফেশিয়াল করতে পারি না, যার থ্রুতে কিন্তু ফেস প্যাকটা কিন্তু এখনকার সময়কার জন্য একদম পুরো পারফেক্ট। কেউ যদি ক্লে প্যাক ইউজ করতে চাও, মাড প্যাক ইউজ করতে চাও বা চারকোল প্যাক ইউজ করতে চাও, তারা কিন্তু ইউজ করতেই পারো। তো এই প্যাকগুলোকেই বলা হয় আমাদের ফেস প্যাক। তো ফেস প্যাক তিন ধরনের হয়, একটা শীট মাস্ক হয়, একটা পিল অফ মাস্ক হয়, আর একটা ফেস মাস্ক হয়। তো আমি সবাইকে রেকমেন্ডেড করবো ফেস মাস্কটা ইউজ করতে, যেটা পিল অফ নয়। ফেস মাস্ক ইউজ করলে স্কিনের জন্য খুব ভালো হয়, স্কিনে কোনো হার্মফুল কিছু আসে না, স্কিন খুব ভালো থাকে এবং খুব ভালো গ্লো আসে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছো ফেস প্যাকের উপকারিতা। তোমরা এবার থেকে কিন্তু ট্রাই করো ফেস প্যাক লাগা। সো ফ্রেন্ড, এখন বাজে পড়ে চলছে, এখন আমি লাস্টের জন্য যাচ্ছি। অ্যাক্রোপলিস মলে আছি আমি, আছি অ্যাক্রোপলিস মলটা। আমি তোমাদের সকলকে ঘুরিয়ে দিয়েছি অলরেডি আগেও, তো আমি এটা সেকেন্ড ফ্লোরটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমি তোমাদের দেখাতে চাচ্ছি এর থার্ড ফ্লোরটা। থার্ড ফ্লোরে হচ্ছে, এখানটায় রয়েছে হচ্ছে টাইম জোন। পরপর বৃষ্টি আরম্ভ হয়েছে, এই দেখতেই পাচ্ছ। অ্যাক্রোপলিস মল থেকে দেখা যায় এই স্টেডিয়ামটা। দেখো ভালোই কিন্তু বৃষ্টি, দেখো কত জল পড়ছে। আর মাঠটা দেখো পুরো জলে জল হয়ে গেছে। এই হচ্ছে কেএফসি। থার্ড ফ্লোরে উঠেই ডান দিকেই কিন্তু কেএফসিটা আমরা পেয়ে যাচ্ছি। আর এই ফ্লোরটাতে মোটামুটি সব ব্র্যান্ডের ফুড কোর্ট, মানে সব কিছু ফুড কোর্ট এখানে পাচ্ছি। সিনেপলিসটাও এই ফ্লোরে পাচ্ছি, থার্ড ফ্লোরে সিনেপলিস আছে, পেছনে এই যে ডোমিনোজ আছে। আর এখানে পরপর সাবওয়ে থেকে শুরু করে ভাঙ্গো, চিকেন, দেশি এক্সপ্রেস, মোমো, বার্গার কিং, এগুলো আমরা সব পেয়ে যাচ্ছি। একটু যারা প্রিমিয়ারিটি মেনটেন করছো,
যে দেখতেই পাচ্ছ একটা পলিশের পুরো ফুটবলটা একটু যারা প্রিমিয়ারিটি মেনটেন করছে তারা কিন্তু ঢুকে যাচ্ছে চিলিজ হপি পোলা বারবিকিউ নেশনস এবং এখানেই কিন্তু রয়েছে আমাদের এশিয়ান কিচেন এই যে এশিয়ান কিচেনটা আর এখন সিম্বা বলে আরেকটা খুলেছে এই হচ্ছে এশিয়ান কিচেনটা আর এই লাইটগুলো যখন চালু হয় তখন কিন্তু ভীষণ সুন্দর সন্ধেবেলা যে রাতের পর যে লাইটগুলোকে দেখানো যায় এই লাইটগুলো ভীষণ সুন্দর এই লাইটগুলো চলে আর এটা হচ্ছে হাপিপালা এই জায়গাটার মধ্যে সবাই খুব সুন্দর ছবি টবি তোলে আর এখান থেকে আমি মলটার পুরোটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে তোমরা এইখান থেকে নিচতলা থেকে একদম পুরো ওপরতলা অব্দি পুরো মলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমাদের ভালো লেগেছে তো ফ্রেন্ড এটা হচ্ছে বারবিকিউ নেশন যেটা হচ্ছে থার্ড ফ্লোরে অবস্থিত থার্ড ফ্লোরে না সরি ফোর্থ ফ্লোরে অবস্থিত অ্যাক্রোপলিসে এবং ওই যে কর্নারে তোমরা যে স্টোরটা দেখছো তো সিম্বা বাচ্চাদের জন্য এই স্টোরটাতে মেহেন্দি এসে খেলার জন্য এই সিম্বা স্টোরটাতে আনানো হয় বাচ্চারা খুব ফ্রেন্ডলি এবং অনেকটা টাইম পাস করতে পারে এবং মায়েরাও কিন্তু এখানে দেওয়ার পর তারা কিন্তু অনেকটাই রিল্যাক্সে থাকতে পারে কারণ যেহেতু বাচ্চারা খেলার জায়গায় এসে থাকছে এবং তাদেরই দায়িত্ব বাচ্চাদের দেখে শুনে রাখে এই হচ্ছে সিম্বা এখন বাজে হচ্ছে বিকেল ছটা দশ আমি এখন চলে যাচ্ছি নিচে তো অ্যাজ এ ব্রেকটা করে আসি একটা বাইরে বিকেলটা আমি তোমাদের দেখাচ্ছি তো আমি যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিলাম সেকেন্ড ফ্লোর থেকে নিচে ফার্স্ট ফ্লোরে নামলাম ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছি গ্রাউন্ড ফ্লোরে নামছি এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের বাইরের ভিউজটা সন্ধেবেলা তো এই হচ্ছে অ্যাক্রোপলিস মলের বাইরেটা এবং তার অপোজিট সাইডেই চিনি কম রেস্টুরেন্ট হোটেল নারায়ণা এবং তার অপোজিট সাইডেই আরেকটা রেস্টুরেন্ট এই হচ্ছে তাল গাছগুলো ভীষণই সুন্দর দেখতে লাগে বিকেলবেলা তো ফ্রেন্ড এখন 9টা বাজে তো আমি স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি অ্যাক্রোপলিস থেকে তো এখন আমি যাব বালিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদা থেকে দেখা যাক 9টা 35 ট্রেনটা আজকে পাওয়া যায় কিনা কারণ 9টার সময় এখান থেকে বেরিয়ে 9টা 35 ট্রেন পাওয়া কিন্তু খুব চাপের বিষয় তো দেখা যাক যদি পাই তো পাবো নয়তো তারপরের ট্রেনটা ধরবো থাকো আজকে ব্লগটাতে আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগবে স্টেশনে চলে আসলাম এখন 9টা 10 বাজে 9টা 2 ট্রেনটা মিস করে গেছি তো এখন বোধ হয় 9টা 20 ট্রেন তো সেটা শিয়ালদা যেতে যেতে আমি মনে হচ্ছে না 35 ট্রেনটা পাবো ট্রেন আসুক ফ্রেন্ড ফাইনালি ট্রেনটা ঢুকলো এখন বাজে 9টা 15 কুড়ি মিনিট লাগবে টাইটাই ঢুকবো 9টা 35 যদি ট্রেনটা পাই 27 ট্রেনটা দাঁড়িয়ে এখন 27 বাজে 9টা 27 এখন এই সাউথ থেকে আমি সোজা যাবো গিয়ে নর্থে কিন্তু সাউথার মিটিং যাচ্ছিলাম সঙ্গে আমার পলিটিক্স ট্রেন দেখা যাক বুঝতে পারি নাকি ভেরি এক্সাইটেড যে ট্রেনটা পাবো কিনা নাকি দৌড়চ্ছে নর্থে ঢুকে যাচ্ছি না খুব ব্যস্ততম একটা জায়গা নর্থ থেকে সাউথ সাউথ থেকে নর্থ মানুষ খালি দৌড়তে থাকে এদিককার মানুষ ওদিকে মাঝখানে এইখানকার মানুষগুলো ঢুকে যায় এদিকে দার্জিলিং গেলে হওয়ার জন্য দরকার আছে সবাই হাঁটছি 9টা 29 বাজে 9টা 35 বেজে লোকাল ওখানে বিএসএ কত নাম্বারে দেখছি বিএসএ লোকাল এক নাম্বারে এই হচ্ছে শিয়ালদার প্ল্যাটফর্মগুলো আমরা বেজে লোকালে দেখছি 9টা 35 এক নাম্বারে 9টা 35 হয়েছে তো একে এই যে টেন্ট বের হলো বিজার দেখে টেন্ট চলে গেল ট্রেন দাঁড়ানো মাত্র কিছু দুটো হয় এখন দুটো হচ্ছে ট্রেনে মধ্যে দেখে আমি 4 নম্বরে উঠি
সকালে উঠে গেলাম 9:35, ছাড়লো 9:37। তো 37 ছাড়ার পর ট্রেনে উঠে এখন বসে গেছি। এখন বাজে 9:45 বা 9:47, মানে এখন এই মুহূর্তে ট্রেনটা দমদমে ঢুকছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ব্লগ শেষ করলাম। বাই, গুড নাইট। সো ফ্রেন্ড, আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থেকো।